আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে শুক্রবারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, জুম্মা মোবারক সবাইকে। ছুটির দিন মানেই একটা অন্যরকম আনন্দ, তাই না? সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি বাটারের ভিতরে দই কোয়া রসুন কুচি একদম দিয়ে দিয়েছি, একদম রাফলি চপ করেছি। তো ওটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে রসুনের ফ্লেভারটা যখন বের হবে তখন দিয়ে দিব চিকেন। তো শুক্রবার দিন দেখা যায় কি একটু হালকা পাতলা কিছু করলে ভালো লাগে, যে হালকা পাতলা সবাই অল্প অল্প একটু খেয়ে নিলাম, দুপুরে হয়তো কিছু ভালো রান্না করলাম, বা না করলে হয়তো দেশীয় কোনো আইটেম করলাম, দুই তিন আইটেমের মাছটাছ। এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে অনেকটা পাস্তা দেখতে পাচ্ছেন। সন্ধ্যার নাস্তাও বাচ্চাদেরকে দেওয়া যাবে, বা চাইলে পরের দিন সকালেও দেওয়া যাবে, একটু বেশি করে করছি। এখানে আমি হাফ কাপের মতো চিকেন কুচি দিয়েছি, ব্রেস্ট পিসটা আর কি। তো একটু মজা করে আমরা যদি একটু রান্না করতে যাই, দেখা যায় বাচ্চারা কিন্তু বাটারের ফ্লেভারটা অনেক পছন্দ করে। তো দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়েই বেশিরভাগ করা হয়, তবে এখন বাটারটা আছে ঘরে, তো ভাবলাম বাটার দিয়েই করি। তো চিকেনটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু চিকেনটা কিন্তু এখানে কুক করা না, একদমই পাতলা পাতলা করে স্লাইস করা আছে। তো এটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা ছোট লাইক কিন্তু অনেক বেশি মূল্যবান, আপনার একটা ছোট লাইকই পারে আমার এই ভিডিওটিকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে। দিয়ে দিলাম লবণ, আর এই পাস্তা রান্নাটাতে আমি তেমন কোনো এক্সট্রা কিছু ইউজ করব না। এখানে আমি অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া, আসলে সেরকম কোনো কাঁচামরিচ বা মানে এক্সট্রা কিছুই আর দিব না, শুধু রসুন আর এক চিমটি আদা বাটা দিয়েছিলাম, আর আদা বাটা দিয়ে আর কি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই। আর এবার দিয়ে দিলাম একটা ডিম, তো একটা ডিম দিয়ে সুন্দর করে আমি একটু ফ্রাই করে নিব। আর এই তো আদা রসুন গোলমরিচের গুঁড়া এগুলোতেই কিন্তু খুব সুন্দর একটা পাস্তা রান্না হয়ে যাবে, আর এখানে অনেক কিছু লাগবে না। আর যখন আজকে আমি রান্নার সময় পাস্তা মানে সসটা দিচ্ছি না, যখন আমরা খাবো তখন একটু বেশি পরিমাণে সস দিয়ে নিব, টমেটো সস। তো ওরা পাস্তা খেয়েছে, তো আমি আর পাস্তা খাইনি। আমার ইচ্ছা ছিল যে আজকে একটু বেশি মানে চার বিস্কিট খাবো, তো চার বিস্কিট খেয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 11টা, আর আজকে আর তেমন কিছু ব্লগে শেয়ার করছি না, একটু বাইরে গিয়েছিলাম বিকালে, যেহেতু শুক্রবার দিন একটু কিন্তু আমরা বের হই। তো গত সপ্তাহে কোথাও যাওয়া হয়নি, ভাবলাম এই সপ্তাহে কোথাও যাই। তো আমাদের বাসার কাছে একটা পার্ক আছে, সেখানে চলে এসেছি। দেখেন মাশাল্লাহ, তারা তো খুব মজা করছে, আর বাচ্চাদের কিন্তু আসলে আজকালকার বাচ্চারা কিন্তু একটু ঘোরার টাইম পায় না, সবসময় দেখা যায় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়, যারা আমরা আটকা থাকি একদম বাসায়। তো একটু যদি আমরা শুক্রবার দিন ওদেরকে নিয়ে বাইরে যাই, ওদেরও কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো সেটা যে একদম ঘুরতে যেতে হবে এমন কোনো কথা নেই, বাসার নিচেও যাওয়া যায়, আমি তো তাই করি ম্যাক্সিমাম টাইম। তবে আজকে বাসার কাছে একটা পার্কে চলে এসেছি, যেখানে এসেছি আর মনটা কিন্তু ভালো হয়ে গেল। আর বাচ্চারা স্বভাবতই কিন্তু একটু বাইরের খাবার পছন্দ করে, তো সবসময় কিন্তু বাইরের খাবারটা দেয়া হয় না, ঘরের খাবারটাই ওরা বেশি খায়। তো যেহেতু বাইরে এসেছি তো টুকটাক কিন্তু অফ মানে অর্ডার করছি, আর সেটা কিন্তু আমার মেয়ের পছন্দই করছি, কারণ ছোটো মানুষ এই আর কি। তো আজকে লাঞ্চের কথা কিন্তু বলা হয়নি, আজকে লাঞ্চে করেছিলাম বিফ তেহারি, তো ওটাই একদম সিম্পলের মধ্যে মজা করে খেয়েছে সবাই। তো রাতেবেলা আবার একটা মাছের তরকারি করে রেখেছি, ওটা দিয়ে হয়তো আমরা রাতে খেয়ে নিব ভাত রান্না করে। এই তো মেয়েদের সাথে খুব ভালো একটা সময় কাটিয়ে আমরা চলে যাব বাসায়। আর যথারীতি আমাদের যা অর্ডার করেছি তা কিন্তু চলে এসেছে, একটা বিগ সাইজের স্যান্ডউইচ অর্ডার করে নিয়েছি, আর একটু পরে জুসটা দিবে ওরা। তো আমার মেয়ে আবার মিল্কশেক খেতে চেয়েছে, স্ট্রবেরি মিল্কশেক, তো সেটাই দিয়ে দিলাম। আর ছোট্ট মণি তো খুব আনন্দ পাচ্ছে, ওকে দেখলে আপনারা বুঝবেন, এখানে একটা ছোট্ট স্টেজের মতো করেছে ছবি টবি তোলার জন্য। তো সে তো শুধু স্পেস খুঁজছিল যে কখন যাওয়া যায় ওখানে, তো ও গিয়েছে ওখানে গিয়ে ছবি তুলেছে। তো এখন তো ভিড়, অনেক মানুষজন আছে, তো যাই হোক বাচ্চাদেরকে একটু খুশি করতে পারলে কিন্তু আনন্দই লাগে। যদিও এখনকার বাচ্চারা বেশিরভাগ খুশিই থাকে, বাবা মা তাদেরকে অনেক কিছু দেয়, আনন্দ দেয়, তারপরেও বাবা মা তো তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, তাই না?
তো এই একটু সময়ের জন্য ওদেরকে নিয়ে বের হয়ে কিন্তু আমারও ভীষণ আরাম লাগছে, আনন্দ লাগছে। আর আমি কিন্তু একা নই, আমার সাথে কয়েকটা বান্ধবীও আছে, কিন্তু ওরা আসলে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে ওদেরকে শ্যুট করিনি। তো এই যে দেখেন, রাইসামণি চলে গিয়েছে, মানুষের ভিড়ের কারণে আমি ছবিও তুলতে পারছিলাম না, জায়গাটা খুব বেশি কোজি, বাট ওরা তো আনন্দ পেয়েছে। তো এখানে সে বিভিন্ন পোজ দিচ্ছিল, মানে যাই পারছিল আর কি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, কথা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।